নমস্কার, খবরিয়া 24 এ আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জয় ফেরু। ট্রেনের দিকে কোচবিহার রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে কোচবিহার শহরের করুণাময়ী স্কুল এলাকা জীবাণুমুক্তের কাজ করেন। সেই কাজ দেখে খুশি হয়ে এক অবসরপ্রাপ্ত ব্যক্তি রেড ভলেন্টিয়ার্সদের হাতে 10,000 টাকার চেক তুলে দেন। সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হয়ে রেড ভলেন্টিয়ার্সরা জানান, এমনভাবে সাহায্যের হাত সকলে বাড়িয়ে দিলে তারা আরও নানান দিকের কাজগুলোতে হাত দিতে পারবেন। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। রেড ভলেন্টিয়ার্সরা এই এলাকায় স্যানিটাইজ করবে, স্যানিটাইজেশনের কাজ করবে। ইতিমধ্যে রেড ভলেন্টিয়ার কোচবিহার জেলায়, রাজ্য জুড়ে, গোটা দেশে যখন স্বাস্থ্য ব্যবস্থা কোলাপস, রাজ্যে কোলাপস, এইরকম জায়গায় মুমূর্ষ মানুষকে রিলিফ নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, খাবার দেওয়া, এই সমস্ত কাজ রেড ভলেন্টিয়ার্স গোটা রাজ্য জুড়ে করছে। এই রেড ভলেন্টিয়ার্সের এই কাজের মধ্যে আমাদের বহু মানুষ বিভিন্নভাবে সাহায্যও করছে। এখানে একজন আছেন আমাদের, তিনি হচ্ছে পেনশনার নিপেনবাবু, পেনশনার সমিতির সঙ্গে যুক্ত। তিনি রেড ভলেন্টিয়ারদের এই অ্যাক্টিভিটিস, প্রচুর খরচা, পিপি কিট কেনা, এই সমস্ত কিছু ওরা খরচা আছে। এই সমস্ত কিছু খরচার মধ্যে থেকে উনি তার সাধ্যমতো উনি আমাদের রেড ভলেন্টিয়ার্সকে, এটা গোটাটাই আমাদের পার্টির উদ্যোগেই চলছে, সিপিআইএম জেলা পার্টি। আমাদের জেলাতে একটা সেন্টার আছে, সারা মহকুমাতে আমাদের 5টা সেন্টার আছে রেড ভলেন্টিয়ার, তারা সেইভাবে কাজ হচ্ছে। তিনি 10,000 টাকা আমাদের এই ফান্ডকে ডোনেট করলেন পার্টিকে। কতটা উপকার হবে এটাতে? আমরা তাদেরকে, ওনাকে লাল সালাম জানাচ্ছি। এই ধরনের প্রচুর মানুষ যারা এইভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের বামপন্থী ছাত্র যুব মানুষও তারা এগিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষও আসছেন। সমস্ত দিকে নজর রাখছেন আমাদের প্রতিনিধিরা। আপনাদের নজর থাকুক খবরিয়া 24 পর্দায়। এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।